হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আমাদের সকলকেই জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে ছোটোখাটো মিথ্যের আশ্রয় নিতে হয়। যখন আপনি কোনো মিথ্যে কথা বলছেন আর কেউ ধরতে পারছে না যে আপনি মিথ্যে বলছেন, তখনই বলা যেতে পারে আপনি একজন সফল মিথ্যেবাদী। এইভাবে মিথ্যে বলাটাও একটা বিশেষ দক্ষতা। আপনার কি সেই দক্ষতা রয়েছে? এই পরীক্ষা জানাবে সেটাই। শুধু তাই নয়, এই পরীক্ষা থেকে জানা যাবে স্বভাবের দিক থেকে আপনি লাজুক প্রকৃতির অর্থাৎ ইন্ট্রোভার্ট নাকি খোলামেলা স্বভাবের এক্সট্রোভার্ট। জেনে নিন কি করতে হবে। ডান বা যে হাতে আপনি লেখেন সেই হাতের তর্জনীটি ব্যবহার করে আপনার কপালের মাঝখানে লিখুন একটি কাল্পনিক কিউ অক্ষর। অবশ্যই কিউ অক্ষরটি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের হতে হবে। আপনার কাল্পনিক কিউ অক্ষরটি যদি এখনও লেখা শেষ না হয়ে থাকে তাহলে ভিডিওটি পজ করে লিখুন, তারপর আবার প্লে করুন। এবার খেয়াল করে দেখুন সেই কাল্পনিক কিউ এর তলার লেজের অংশটি আপনার কপালের ডান দিকে রয়েছে নাকি বাঁদিকে। যদি কিউ এর লেজটি থাকে বাঁদিকে তাহলে বুঝতে হবে আপনি খোলামেলা স্বভাবের। অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে সেই বিষয়টি আপনি গুরুত্ব দেন। কোনো বিষয় অন্যরা কিভাবে ভাবেন সেটা নিয়ে চিন্তা করেন এবং আপনি সফলভাবে মিথ্যে বলতে সক্ষম। যদি কিউ এর লেজটি থাকে ডান দিকে তাহলে বুঝতে হবে আপনি কোনো বিষয় নিজের মতো চিন্তা করতে ভালোবাসেন। অন্যরা আপনার ব্যাপারে কি ভাবলো সেটা নিয়ে বেশি একটা মাথা ঘামান না। স্বভাবের দিক থেকে আপনি একটু লাজুক প্রকৃতির এবং মিথ্যে বলতে গিয়ে প্রায়ই ধরা পড়ে যান। এটি কোনো আজগুবি পরীক্ষা নয়, বরং রীতিমতো মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে এর। মনোবিজ্ঞানীরা বলেছেন যাদের ক্ষেত্রে কাল্পনিক কিউ এর লেজটি বাঁ দিকে থাকে তারা আসলে সেইভাবে কিউ অক্ষরটিকে কল্পনা করেছেন যেভাবে দেখলে সামনের মানুষটি কিউকে সোজাভাবে পড়তে পারবেন। অর্থাৎ অন্যদের চোখে নিখুঁত থাকতে এরা সদা তৎপর, তাই মিথ্যে বলার সময়ও এরা অত্যন্ত সচেতন থাকেন যাতে ধরা না পড়ে যান। যাদের ক্ষেত্রে কিউ এর লেজটি থাকে ডান দিকে তারা নিজেকে নিয়ে ব্যস্ত, তারা মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে যায় সহজেই। বন্ধুরা, এটি ছোট একটি পরীক্ষা মাত্র, এর মানে এই নয় যে আপনি সবসময় মিথ্যে বলে পার পেয়ে যাবেন। ছোটোখাটো মিথ্যে কথা অন্যদের তুলনায় বেশি বিশ্বাসযোগ্য করে বলতে পারেন এটাই বোঝায়। আপনার কাল্পনিক কিউ অক্ষরটির লেজ কোন দিকে ছিল কমেন্টে জানাতে ভুলবেন না।